তো যৌতুক চাইছেন, বুঝছেন? এখন আপনি যদি সেটাকে অস্বীকার করেন, তাহলে তো মামলাটা চলবে, চলবে না ভাই? আপনার স্ত্রী বলছে যৌতুক চাইছেন, স্বামী বলতেছে যৌতুক চাই নাই, সে বলছে চাইছি, মানে এক পক্ষ যেটা দাবি করতেছে অপর পক্ষ সেটা অস্বীকার করতেছে, তখনই তো আদালত বিচার করবে। আমাদের এই দুনিয়ায় কি বিচারকের দরকার ছিল? কোনো দরকার ছিল না। স্ত্রী বলছে আমার কাছে যৌতুক চাইছে, স্বামী কইছে হ যৌতুক চাইছি, হয়ে গেল, সে অনুসারে একটা পানিশমেন্ট হয়ে যেত। তো বিচারকের তো মাসের পর মাস, বছরের পর বছর ঘুরার দরকার ছিল না? ছিল, দরকার ছিল না? তাহলে বিচার্য বিষয়, এটাই বিচার্য বিষয়, তার বিচার করার বিষয়, আদালত কোনটা বিচার করবে আমার মধ্যে আর আপনার মধ্যে দ্বন্দ্বের যে বিষয়টা, এটাকেই বলছে ফ্যাক্ট ইন ইস্যু বা বিচার্য বিষয়। তাহলে আমি যে সাক্ষ্য দিব আদালতে সাক্ষী হিসেবে, কিসের উপরে দিব? দুইটা বিষয়ের উপরে, এটা পাঁচ ধারাতে বলে দিছে। একটা হচ্ছে প্রাসঙ্গিক ঘটনার উপরে, আর একটা হচ্ছে বিচার্য বিষয়ের উপরে। ওকে, ধারা ছয়তে চলে যান। আপনি একটা বিষয়ে মামলা করলেন, আমরা গলায় অনেকে চেন পরি না, চেন চেন পরি না, শিকল পরি না, এই যে চেন পরলাম, একটা গিট্টুর সাথে আরেকটা গিট্টু কি লাগানো না? একটা গিট্টুর সাথে একটা একটু লাগানো না, এমনি একটা চেন হয় না? ধরেন একটা চেন তৈরি করতে 1,000 ছোট ছোট টুকরা লাগবে, তাহলে 1,000 ছোট ছোট টুকরা একটার সাথে একটা জড়িত না, একটার সাথে একটা কানেক্টেড না? কানেক্টেড। 1 নম্বর টুকরোটার সাথে 1,000 নম্বর টুকরাটার সংযোগ আছে না বলেন? আছে। তার মানে আপনি যখন 1 নম্বর টুকরা নিয়ে কথা বলবেন, তখন 1,000 নম্বর টুকরা নিয়ে আপনি কথা বলতে পারবেন। আপনি যখন একটা বিষয়ে মামলা করবেন, আচ্ছা আপনার বাড়িতে, বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠানে যখন বক্তব্য দেওয়া হবে, তখন আমরা কি বলি? যে ছেলেটা বেঁচে থাকুক, আরো বড় হোক, তার জন্য শুভকামনা থাকলো, এই টাইপের কথাবার্তা বলি, ঠিক না? জন্ম কত তারিখে, এগুলো এই সমস্ত জিনিসগুলো আমরা বলি। কিন্তু জন্মদিনের অনুষ্ঠানে কি এটা বলা হয় যে সকালে এটা দিয়ে ভাত খাইছি, সকালে ডিম মাছ দিয়ে ভাত খাইছি, এটি বলা হয়? তাহলে এগুলো হচ্ছে অপ্রাসঙ্গিক বিষয়। মানে জন্মদিনের অনুষ্ঠানের সাথে সকালে দুপুরে কি দিয়া খাইছেন, এটা প্রাসঙ্গিক না। ধারা ছয় সেম কথা বলছে। আপনার বাড়িতে চুরি হলো, দেখেন আপনার বাড়িতে চুরি হলো, আপনি তখন সেই মামলায় সাক্ষী হিসেবে বলতেছেন, স্যার 10 বছর আগে আমি এই চোরকে থাপ্পড় মেরেছিলাম, এখন সে 10 বছর পরে আমার বাসায় এই কারণে চুরি করলো, এটা চলে, এটা প্রাসঙ্গিক, ক্লিয়ার? তার মানে দেখেন, আজকের চুরির ঘটনা প্রমাণ করার জন্য বা কেন চোরে চুরি করেছে এটা প্রমাণ করার জন্য আমি 10 বছর আগে চলে গেছি এবং চলে যাওয়াটা প্রাসঙ্গিক, প্রাসঙ্গিক না ভাই? অর্থাৎ আজকের চুরির ঘটনার সাথে এই 10 বছরের আগের ঘটনাটা জড়িত। এটা হচ্ছে ধারা ছয়। একটি ঘটনার সাথে যতগুলো ঘটনা জড়িত, যতগুলো বিষয় জড়িত, ততগুলো বিষয়ের উপরে সাক্ষ্য দেওয়া যাবে। আমরা ধারা পাঁচে বলেছি সাক্ষ্যটা কোন কোন বিষয়ের উপরে দেওয়া যাবে, দুইটা বিষয়ের উপরে দেওয়া যাবে, একটা হচ্ছে প্রাসঙ্গিক ঘটনা, আর একটা হচ্ছে বিচার্য বিষয়। তাহলে আমার একটা ঘটনার সাথে যতগুলো ঘটনা জড়িত, যতগুলো কথা জড়িত, যতগুলো সাক্ষ্য জড়িত, আমি ততগুলোতে গিয়ে কথা বলতে পারবো, এটা হচ্ছে ধারা ছয়। ধারা 8, ধারা 8 গিয়ে বলছে, আমি চোরের নামে চুরির মামলা করলাম, সে আমার মোবাইল চুরি করেছে, ফাইন। এখন আমি সেখানে বলতেছি
সেখানে কি বলতেছি জানেন? সেখানে বলতেছি চোর কেন চুরি করেছে, তার মোটিভটা কি ছিল, তার অভিপ্রায়টা কেন তৈরি হয়েছে চুরি করার, চুরি করার জন্য সে কি প্রস্তুতি নিয়েছিল, চুরি করার ঠিক আগ মুহূর্তে সে কি করেছিল, চুরি করার পরে সে কি করেছে, পালিয়ে গেছে। কারণ এই কথাগুলো আমি চুরির মামলায় সাক্ষী হিসেবে, সাক্ষ্যর অংশ হিসেবে বলতে পারবো। তার মানে একটা ঘটনার অভিপ্রায়, ইন্টেনশন, একটা একটা ঘটনার, একটা অপরাধের প্রস্তুতি, একটা অপরাধ ঘটনার পূর্বের অবস্থা, একটা অপরাধ ঘটার পরের অবস্থা নিয়ে আমি আদালতে সাক্ষ্য দিতে পারবো, দিলে সেটা প্রাসঙ্গিক হবে। আপনি আদালতে সাক্ষী হিসেবে যা তা বলতে পারবেন ভাই, বলেন সম্ভব এটা? আপনি আদালতে যা তা বলতে পারবেন না, পারবেন বলেন? পারবেন না। তাহলে দেখেন, প্রাসঙ্গিক ঘটনার উপরে, মামলার সাথে ঘটনার মিল আছে সেই ঘটনাকে আপনি ব্যাখ্যা করতে পারবেন, এর বাইরে আপনি যেতে পারবেন? মামলার বাইরে আপনি যেতে পারবেন? চাইতে পারবেন? এটাই আমাদের 6 ধারা 8 ধারাতে বলেছে। ধারা 9 যান, সেখানে টিআইপি বা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেডই বলে এটাকে, টিআইপি শনাক্তকরণ প্যারেড, মানে হচ্ছে ওই যে আসামি যখন পলায় যায় তখন হাতের ছাপ, পায়ের ছাপ এগুলো শনাক্ত করে না, এটাই 9 ধারা অনুসারে হয়ে থাকে। ধারা 9-তে টিআইপি রয়েছে বা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড রয়েছে, এতটুকু জাস্ট। ধারা 10-এ আসে, আমরা দণ্ডবিধি পড়েছিলাম, দণ্ডবিধির 34 ধারা পড়েছিলাম কিনা, দণ্ডবিধির 34 ধারা আমরা পড়েছিলাম কিনা, দণ্ডবিধির 34 ধারার মূল কথা হচ্ছে কমন ইন্টেনশন। কমন ইন্টেনশন, রাইট? 34 ধারার মূল কথা হচ্ছে কমন ইন্টেনশন, অভিন্ন অভিপ্রায়। অর্থাৎ একটা অপরাধ সংগঠন করবে একাধিক ব্যক্তি, তাদের উদ্দেশ্য একটাই, অপরাধটা করা। তারা কিভাবে করে, সব প্ল্যান টলান তারা নিজেরা নিজেরাই করে। বিষয়টা হলো যে, বিষয়টা হলো তাহলে ধারা 10-এর সাথে ধারা 34-এর মিলটা কোথায়? ধারা 10-এর সাথে ধারা 34-এর মিলটা কোথায়? এই যে ধারা 10 এখানে বলছে আমরা একটা কি করব, আমরা একটা অপরাধ ঘটাবো, একাধিক ব্যক্তি মিলে আমরা একটা অপরাধ করব, কি করব, একাধিক ব্যক্তি মিলে আমরা একটা অপরাধ করব, ক্লিয়ার? তো এই যে আমাদের অপরাধ কিন্তু একটা, তাহলে একটা অপরাধ করার অভিপ্রায়ে আমরা কাজ করলাম, তার মানে আমরা অভিন্ন অভিন্ন অভিপ্রায়, অর্থাৎ একটা অপরাধ করার জন্য আমরা যে ষড়যন্ত্রগুলা করলাম, আমরা যে কাজগুলা করলাম, এই কাজগুলার উপরে সাক্ষ্য দিলে সেটা প্রাসঙ্গিক হবে। আমরা কিন্তু চুরি, একটা বাসা চুরি করছি 5-6 জনে মিলে, চুরি করতে গিয়ে আমরা কি কি করছি, আমাদের উদ্দেশ্য কি ছিল, সমস্ত কিছুর উপরে কথা বলতে পারবো, সাক্ষ্য দিতে পারবো, দিলে সেটা প্রাসঙ্গিক। ধারা হচ্ছে 10। ধারা 11+103, ধারা 11+103,
আপনার নামে মামলা হলো, আপনার নামে মামলা হলো ঢাকাতে, আপনি সেই মামলার আসামি এবং আপনি বললেন স্যার যে বিকাল 4টার কথা বলা হয়েছে যে আমি একটা মানুষকে খুন করেছি, স্যার আমি বিকাল 4টার সময় ওই মুহূর্তে লন্ডনে, তাহলে আমি কিভাবে ক্ষতি করলাম, কিভাবে খুনটা করলাম স্যার? এখন বিচারক বলবেন আচ্ছা ঠিক আছে, আপনি তখন যে ওই মুহূর্তে লন্ডনে ছিলেন আপনি প্রমাণ করেন। তখন আমি তাকে ছবি দেখালাম, স্যার দেখেন লন্ডনে আমি বাজার করতে গেছিলাম, সেখানে সেলফিও তুলছি স্যার, দেখেন এই লন্ডনের বাজারের স্লিপ এই সময় দেখেন, মেমোটা দেখেন সেখানে টাইম উল্লেখ করা আছে, এই দেখেন আমার পাসপোর্ট স্যার, এই দেখেন আমার ভিসা স্যার, আমি এই 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 সময় থেকে এই সময় লন্ডনে ছিলাম। তার মানে ধারা 11-তে আমি দাবি করলাম স্যার আমি আসামি এই মামলার, কিন্তু আমি ঘটনাস্থলে ছিলাম না, আমি দাবি করলাম আমি ঘটনাস্থলে ছিলাম না, এবং আমি যে ঘটনাস্থলে ছিলাম না এটা আমাকে নিজেকে প্রমাণ করতে হবে ধারা 103। আমি অন্য জায়গায় ছিলাম, প্লি অফ এলিভি, আমি অন্য জায়গায় ছিলাম এটা প্রমাণ করতে হবে 103 ধারা অনুসারে, বাট আমি অন্য জায়গায় ছিলাম এটা দাবি করব 11 ধারাতে, আমি অন্য জায়গায় ছিলাম ঘটনার সময় যে ঘটনা দেখানো হয়েছে, যে ঘটনা দেখে আমার মামলা করা হয়েছে সেটা দাবি করবো 11 ধারা, বাট প্রমাণ করবো 103 ধারায় যে স্যার এই প্রমাণ আমি এই সময় ঘটনাস্থলে ছিলাম। আমি কি বুঝাইতে পেরেছি? তারা 11-তে আমরা দাবি করবো, 103-এ গিয়ে প্রমাণ করবো। সাক্ষণের একটা কমন ডায়লগ আছে, যে যেটা দাবি করবে তাকে সেটা প্রমাণ করতে হবে। অনেক সময় দেখবেন যে অনেক পোলা আছে, কয় একটা মায়ের ধরেন বিয়ে হয়ে গেছে, তার গার্লফ্রেন্ডের মনে করেন বিয়ে হয়ে গেছে, আমার কাছে কিন্তু এরকম আমারও ঘটনা আসতেছে। এখন বলে যে সে আমার বউ, মানে ওই ওই যার লোকে বিয়ে হয়েছে আর লোকে প্যাঁচ লাগায়, প্যাঁচ লাগায় বলে যে সে আমার বউ, এই যে প্যাঁচটা লাগাইলো। তখন তার স্বামী কয় আচ্ছা ঠিক আছে সে আপনার বউ মানলাম, আপনার বউ আমি বিয়ে করছি মানলাম, আপনি প্রমাণ করেন যে সে আপনার বউ তাহলে আমি বিশ্বাস করি, বুঝলেন না? তখন সে রুমের ভিডিও দেখায়, রুমের ছবি দেখায়, অনেক বকচক্কর আর কি। তো তার মানে প্রমাণের দায়িত্বটা কার, যিনি দাবি করছে, এটা সাক্ষণের কমন ডায়লগ, যে দাবি করবে। আপনার যখন 5 বছরের সাজা হয় তখন আপনি আপিল করেন না? আপিল করে আপনি কি প্রমাণ করতে, আপিল করে বলেন স্যার আমি নির্দোষ, তখন আদালত কে আচ্ছা ঠিক আছে আপনি প্রমাণ করেন আপনি নির্দোষ, তাহলে আমি আপিল আদালত আমি খালাস খালাস দিয়ে দেবো, এটা বলে না ভাই, এটা বলে না বলেন, অবশ্যই এটা বলে। ওকে, তাহলে 11-এর সাথে 103 ক্লিয়ার? ওকে ফাইন। এরপরে চলে আসেন ধারা 24 থেকে 30, ধারা 24 থেকে 30 আছে কনফেশনাল স্টেটমেন্ট, দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য। এরপরে ধারা 45, 47, 47 ক, এরপরে ধারা 56 থেকে 58, 56 থেকে 58, এই ধারাগুলো আমরা আগামীকাল পড়ব।